দাবি ছিল চশমা লাগবে না, এক ফোঁটা ওষুধ। বিজ্ঞাপনে ভুয়ো দাবি, এবারে বাজারে নিষিদ্ধ হলো এই চোখের ওষুধ। বিজ্ঞাপন দিয়ে ফলাও করে জানানো হয়েছিল চশমা নয়, আই ড্রপেই হবে মুশকিল আসান। এবার নিষেধাজ্ঞা জারি হলো সেই চোখের ড্রপের ওপর। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া থেকে এই ওষুধের তৈরি এবং বিক্রির ওপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এরপর থেকে এই ওষুধ তৈরি বা বিক্রি বন্ধ হলো পুরোপুরি। প্রথমটায় প্রেসভু নামের ওই ওষুধকে ছাড়পত্র দিলেও পরবর্তীতে প্রস্তুতকারক সংস্থা এন্টার্ড ফার্মাসিউটিক্যালের বিরুদ্ধে বিভ্রান্তিকর বিজ্ঞাপনের অভিযোগ থাকায় এই ওষুধ প্রস্তুত এবং তা বিক্রির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সূত্রের খবর, প্রেসভু আইড্রপে প্রধান উপাদান হিসাবে ব্যবহার করা হয় পাইলোকার্পিন হাইড্রোক্লোরাইড। তবে এটি কোনো নতুন ড্রাগ নয়, এটি খুবই পরিচিত একটি রাসায়নিক উপাদান। এটির মূল্য নিয়ন্ত্রণ করে সরকার পক্ষ। প্রেস বায়োপিয়া অর্থাৎ বৃদ্ধ হলে মানুষের চোখের ছানি চিকিৎসায় ব্যবহৃত হয় পাইলোকার্পিন হাইড্রোক্লোরাইড। এ বিষয়ে এন্টন সংস্থা তাদের বিজ্ঞাপনে দাবি করেছিল মানুষের রিডিং গ্লাসের প্রয়োজনীয়তা দূর করতে সক্ষম হবে এই চোখের ওষুধ। এই ড্রপ মানুষের চোখে দেওয়ার মাত্র 15 মিনিটের মধ্যেই কোনোরকম চশমা ছাড়াই কাছের জিনিস পরিষ্কারভাবে দেখতে পারবেন। তবে বর্তমান সময়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গিয়েছে সংস্থার দাবি করা এই তথ্য সম্পূর্ণ ভুয়ো। এই সংস্থার দাবি করা এই তথ্য যে একেবারেই ভুয়ো তা দাবি করেছে ডিসিজিআই। এমনকি এই বিষয় নিয়ে প্রস্তুতকারক সংস্থার কাছে জবাব চাওয়া হলেও তারা কোনো সদুত্তর দিতে পারেনি, আর তারপরই এই প্রোডাক্টটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। বিজ্ঞাপন দিয়ে ফলাও করে জানানো হয়েছিল চশমা নয়, আই ড্রপেই হবে মুশকিল আসান। এবার নিষেধাজ্ঞা জারি হলো সেই চোখের ড্রপের ওপর। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া থেকে এই ওষুধের তৈরি এবং বিক্রির ওপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এরপর থেকে এই ওষুধ তৈরি বা বিক্রি বন্ধ হলো পুরোপুরি। প্রথমটায় প্রেসভু নামের ওই ওষুধকে ছাড়পত্র দিলেও পরবর্তীতে প্রস্তুতকারক সংস্থা এন্টার্ড ফার্মাসিউটিক্যালের বিরুদ্ধে বিভ্রান্তিকর বিজ্ঞাপনের অভিযোগ থাকায় এই ওষুধ প্রস্তুত এবং তা বিক্রির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সূত্রের খবর, প্রেসভু আইড্রপে প্রধান উপাদান হিসাবে ব্যবহার করা হয় পাইলোকার্পিন হাইড্রোক্লোরাইড। তবে এটি কোনো নতুন ড্রাগ নয়, এটি খুবই পরিচিত একটি রাসায়নিক উপাদান। এটির মূল্য নিয়ন্ত্রণ করে সরকার পক্ষ। প্রেস বায়োপিয়া অর্থাৎ বৃদ্ধ হলে মানুষের চোখের ছানি চিকিৎসায় ব্যবহৃত হয় পাইলোকার্পিন হাইড্রোক্লোরাইড। এ বিষয়ে এন্টন সংস্থা তাদের বিজ্ঞাপনে দাবি করেছিল মানুষের রিডিং গ্লাসের প্রয়োজনীয়তা দূর করতে সক্ষম হবে এই চোখের ওষুধ। এই ড্রপ মানুষের চোখে দেওয়ার মাত্র 15 মিনিটের মধ্যেই কোনোরকম চশমা ছাড়াই কাছের জিনিস পরিষ্কারভাবে দেখতে পারবেন। তবে বর্তমান সময়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গিয়েছে সংস্থার দাবি করা এই তথ্য সম্পূর্ণ ভুয়ো। এই সংস্থার দাবি করা এই তথ্য যে একেবারেই ভুয়ো তা দাবি করেছে ডিসিজিআই। এমনকি এই বিষয় নিয়ে প্রস্তুতকারক সংস্থার কাছে জবাব চাওয়া হলেও তারা কোনো সদুত্তর দিতে পারেনি, আর তারপরই এই প্রোডাক্টটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।